ইতিহাসের সাক্ষী মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ ফ্লাইট এমএইচ থ্রি সেভেন জিরোর কোন সন্ধান এখনও পাওয়া যায়নি বিমানটির খোঁজে তল্লাশি অব্যাহত আছে উনিশশো সালে একটি যাত্রীবাহী ব্রিটিশ বিমান আর্জেন্টিনা থেকে চিরি যাওয়ার পথে আন্দেজ পর্বতমালার উপর হারিয়ে গিয়েছিল স্টারডাস্ট নামের এই বিমানটির খোঁজে তখন ব্যাপক তল্লাশি চালানো হয়েছিল কিন্তু বিমানটির ভাগ্যে কি ঘটেছিল তা জানা গিয়েছিল আরও প্রায় পঞ্চাশ বছরেরও বেশি সময় পরে এ নিয়ে ইতিহাসের সাক্ষী এবারের পর্ব পরিবেশন করছে আমি হোসেন সালের মাস ইংল্যান্ডে ছয় বছর বয়সী এক মেয়ে হেজেল নর্থের কাছে একটা দুঃসংবাদ এসে পৌঁছাল হেজেল জানতে পারল তাঁর চাচা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক সাবেক বৈমানিক রেজিনাল্ড কুক দক্ষিণ আমেরিকার আন্দেজ পর্বতমালার উপর নিখোঁজ হয়েছেন একটি যাত্রীবাহী বিমান চালিয়ে তিনি আর্জেন্টিনার বুয়েনেস আয়ার্স থেকে চিলির সান্টিয়াগো যাচ্ছিলেন রেজিনাল্ড কুক তার মাত্র কিছুদিন আগে বিয়ে করেছিলেন তার একজন বান্ধবী ছিলেন তারা এর কিছুদিন আগে মাত্র বিয়ে করেছেন তারা ছিলেন খুবই সুন্দর এক দম্পতি তখন আমি খুবই ছোট্ট একটা মেয়ে রাজপুত্র রাজকুমারীর গল্প পড়ার বয়স তো আমার চাচা আর চাচি এত সুন্দর ছিলেন যে তাদের অনেকটা রূপকথার চরিত্রের মতোই মনে হত এই বিমানের কো পাইলটও ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধজাহাজ চালানো এক বৈমানিক তার নাম ছিল হিলটন কুক তার ভাইপো ক্রিস্টোফার কুক এই নিখোঁজ বিমানটির গল্প শুনে শুনেই যেন বড় হয়েছেন him আমার বাবা এই ঘটনা নিয়ে খুব বেশি কথা বলতেন না আমার মনে হয় ঘটনাটা তার মনে খুব আঘাত দিয়েছিল বিমানটি কিভাবে নিখোঁজ হয়েছিল তার কোনো মীমাংসা যেহেতু হয়নি তাই তিনি এ নিয়ে বেশি কথা বলতে চাইতেন না বেশ কয়েকবার সংবাদপত্রে এমন খবর বেরুলো যে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে এমন খবর পড়ে আমার দাদিমা খুব বিচলিত হয়ে পড়েছিলেন এরকম খবর বেশ কয়েকবারই পাওয়া গিয়েছিল কিন্তু পরে দেখা গেল খবর সত্য নয় তখন তাকে নিরাশ হতে হয় এই নিখোঁজ বিমানটির নাম ছিল স্টারডাস্ট এটি ছিল আসলে একটি যুদ্ধ বিমান ল্যাংকেস্টার বম্বার পরে এটিকে যাত্রীবাহী বিমানে রূপান্তরিত করা হয় বিমানটি ছিল বেশ নির্ভরযোগ্য আর এর সব ক্রুরাও ছিলেন বেশ অভিজ্ঞ বিমানটি ঘিরে রহস্য আরও দানা বাঁধে সেদিন এটি থেকে ক্রুরা মোর্স কোডে যে বার্তা পাঠান সেটিকে ঘিরে বার্তাটিতে ক্রুরা বলেছিলেন তারা কয়েক মিনিটের মধ্যেই সানটিয়াগো বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছেন স্টারডাস্ট থেকে এরপর আরেকটি বার্তা পাঠানো হয় স্ট্যান্ড সান্টিয়াগোর রেডিও অপারেটর এই বার্তার কোন অর্থই বুঝতে পারলেন না তাই তিনি এর ব্যাখ্যা চাইলেন কিন্তু স্টারডাস্ট থেকে এরপর সেই আগের বার্তাই আরও দুবার পাঠানো এরপর আর কোনো সারা শব্দ নেই, কিভাবে এটি হারিয়ে গেল তা অবাক করল সবাইকে বিমানটি কিভাবে নিখোঁজ হল সেটা নিয়ে আমরা নিজেরাও নানা কাহিনী তৈরি করেছিলাম তখন দক্ষিণ আমেরিকা সম্পর্কে আমরা সেরকম কিছু জানতাম না তাই আমরা কল্পনা করতাম যে তিনি হয়তো বিমান নিয়ে কোন দক্ষিণ আমেরিকান আদিবাসীদের মাঝে গিয়ে নেমেছেন এই আদিবাসীরা হয়তো তাকে দেখে শুনে রাখছে কিন্তু তিনি যখন অনেক পরেও আর ফিরে এলেন না তখন আমাদের এই গল্পটা আর যৌক্তিক বলে মনে হল না সিম স্প্যান্সফুল না ও পি ওয়ার্ থিং ওয়ার্ ইফ ইজ নয় লজিকো রিজিন ফ্রেস্টিস অ্যাফিয়ারেন্স সি ম্যাস বি সামথিং ইফ ই লজিকো এখন হয়তো এসব গল্প অনেকের কাছে অনেক গল্পনা বলে মনে হবে কিন্তু একটি বিমান কেন হারিয়ে গেল সেটার কোনো যৌক্তিক কারণ কেউ খুঁজে পাচ্ছে না তখন তো এটির ভাগ্যে নিশ্চয়ই এরকম আজব কোনো ব্যাপারই হয়তো ঘটেছে ভিন গ্রহের মানুষ এসে এটিকে নিয়ে গেছে এরকমও ভাবা হতো আজকের যুগে এরকম ভাবনাকে হয়তো কেউ এক মুহূর্তের জন্যও পাত্তা দিতে চাইবেন না এরপর পরবর্তী অর্ধশতকেরও বেশি সময় ধরে স্টারডাস্টের কোনো সন্ধান কেউ পাননি ঘটনার তেপ্পান্ন বছর পর দু সালে ক্রিস্টোফার কুক তার এক বন্ধুর কাছ থেকে একটি ফোন কল পেলেন বন্ধু আমাকে ফোন করে বললেন তুমি কি বসে আছো আমি জানতে চাইলাম কেন সে বলল তোমার চাচার নিখোঁজ বিমান খুঁজে পাওয়া গেছে তখন আমি টেলিভিশনের খবরের দিকে মনোযোগ দিলাম

বিমানের আরোহী আট জনের দেহাবশেষ সেখানে পাওয়া গিয়েছিল সবার দেহাবশেষ তখনও পাওয়া যায়নি তাই পরিচয় নির্ণয়ের জন্য ডিএনএ পরীক্ষা করা হয় এই পরীক্ষার পর তারা নিশ্চিত করেন যে আমার চাচার দেহাবশেষ সেখানে আছে স্টারডাস্ট বিধ্বস্ত হয়েছিল আন্দেশ পর্বতমালার তেরো হাজার ফুট উঁচু একটা জায়গায় বিমান দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছিলেন যে তদন্তকারীরা তারা বুঝিতে পারলেন এটি খুঁজে পেতে কেন পাঁচ দশকের বেশি সময় লেগেছে আসলে সোজা আন্দিজের মাউন্ট টুপন গাটুতে গিয়ে ধাক্কা খেয়েছিল এখন আমরা যেটা বুঝতে পারছি যে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই তুষারপাতের ফলে তুষারের নিচে চাপা পড়েছিল এই কারণেই ঘটনার পরপর যেসব তল্লাশি দল পাঠানো হয়েছিল যে তল্লাশি বিমানগুলো এর ওপর দিয়ে উড়ে গিয়েছিল তারা সেটাকে দেখতে পায়নি এই তুষার পরে ঠান্ডায় জমে গ্লেসিয়ারে পরিণত হয় আর বহু বছর পর সেই গ্লেসিয়ার যখন গলতে শুরু করল তখন বিমানটির সন্ধান পাওয়া গেল তবে আর্জেন্টিনার তদন্তকারীরা একটা বিষয় বুঝতে পারছিলেন না স্টারডাস্টের ক্রুদের সর্বশেষ বার্তা অনুযায়ী এটি বিমানবন্দরে অবতরণ থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে ছিল দুজন অভিজ্ঞ পাইলটের নিয়ন্ত্রণে থাকা বিমানটি কিভাবে বিমানবন্দর থেকে পনেরো মাইল দূরের একটি পাহাড়ের চূড়ায় গিয়ে বিধ্বস্ত হল সেই প্রশ্নের কোনো উত্তর তারা খুঁজে পাচ্ছিলেন না শেষ পর্যন্ত তারা সিদ্ধান্তে পৌঁছালেন যে এর জন্য দায়ী হচ্ছে জেট স্ট্রিম বা তীব্র বায়ুপ্রবাহ জেট স্ট্রিম অনেক সময় বায়ুমণ্ডলের নিচের দিকের বায়ুপ্রবাহের একেবারে উল্টো দিকে চলে এখানে বাতাসের গতি এত তীব্র থাকে যে তা এর বিপরীত দিক থেকে আসা একটি বিমানের গতি অনেকখানি কমিয়ে দিতে পারে এর ফলে পাইলটরা হিসেবে ভুল করতে পারেন তারা যতখানি দূরত্ব পাড়ি দিয়েছেন বলে হিসেব করছেন তার চেয়ে তারা হয়তো তখনও অনেক দূরে আছেন স্টারডাস্টের ক্ষেত্রে হয়তো এরকম কিছু ঘটেছে পাইলট হয়তো ভেবেছেন তিনি একটা উঁচু পর্বত পাড়িয়ে দিয়ে এসেছেন কিন্তু মেঘ ফুঁড়ে নিচে নেমে আসতেই তিনি হয়তো ওই পর্বতটার উপর গিয়েই বিমানটিকে আছড়ে ফেলেছেন তদন্ত কর্মকর্তা কার্লোস সুরিনি মনে করেন স্টারডাস্টের ক্ষেত্রে এরকম কিছুই ঘটেছে আজকের যুগে আমাদের কাছে অনেক আবহাওয়ার চার্ট থাকে আমরা এখন জানি জেট স্ট্রিম কিভাবে তৈরি হয় যেদিন স্টারডাস্ট দুর্ঘটনার কবলে পড়েছিল সেদিন আসলে এই রকম জেট স্ট্রিম তৈরি হওয়ার মতন আদর্শ আবহাওয়া ছিল বলেই আমরা ধারণা করছি কিন্তু এই জেট স্ট্রিমের ব্যাপারে স্টারডাস্টের ফ্লাইট ক্রুদের কোনো ধারণাই ছিল না কারণ সেই যুগে এ সম্পর্কে আমাদের তো কোনো জ্ঞান ছিল না আমার মনে কোনো সন্দেহ নেই যে স্টারডাস্টের পাইলট ভেবেছিলেন তারা উঁচু পর্বতটি পাড়ি দিয়ে পেছনে ফেলে এসেছেন স্টারডাস্ট হারিয়ে যাওয়ার তেপ্পান্ন বছর পর অবশেষে এই রহস্যের কিনারা খুঁজে পাওয়া গেল কিন্তু হারিয়ে যারা শোক করছিলেন তাদের জন্য খবরটা এলো অনেক স্বজনদের দেরিতে আমরা জানতাম যে আমার চাচার স্ত্রী মারা গেছেন অন্য আরোহীদের নিকটজনেরাও মারা গেছেন কিন্তু তার সত্ত্বেও রক্তের বন্ধন তো আমি অস্বীকার করতে পারি না তাই চাচার দেহাবশেষ আমি নিয়ে এসেছিলাম খুব বেশি কিছু ছিল না শুধু দুটি হাড়গোড় আমি সেগুলো তার স্ত্রীর সমাধিতেই কবর দিয়েছিলাম জীবিত থাকা অবস্থায় তারা এত সুন্দর এক জুটি ছিলেন মরণের পর হলেও আমরা আবার তাদের দুজনকে একত্র করতে চেয়েছি বিমানের অন্য আরোহীদের দেহাবশেষ কবর দেয়া হয় ব্রিটিশ সমাধিতে কুক যোগ দিয়েছিলেন সেই অনুষ্ঠানে খুবই বিষাদ ঘন পরিবেশ ছিল ওই অনুষ্ঠানে নিহতদের পরিবারের তরফ থেকে আমরা তিনজন কেবল হাজির ছিলাম শেষকৃত্যানুষ্ঠানটা ছিল খুব সুন্দর আমি বাইবেল থেকে কিছু অংশ পাঠ করেছিলাম সেটা পড়ে আমি কিছুটা শান্তি পেয়েছিলাম একটা অদ্ভুত অনুভূতি কাজ করেছিল মনের ভেতর সব কিছুর আসলে একটা সমাপ্তির দরকার হয় এত দীর্ঘ একটা সময়ের পরেও তবে সেখানে যাওয়ার আগে পর্যন্ত আমি নিজেও আসলে বুঝতে পারিনি যে এই সমাপ্তির কত প্রয়োজন ছিল তবে এত দীর্ঘ সময় পরেও একটা রহস্যের মীমাংসা কিন্তু আজও হয়নি স্টারডাস্ট থেকে পাঠানো সেই সর্বশেষ বার্তা স্ট্যান্ডেকের মানে কি সেটা আজও কেউ বুঝতে পারেননি বার্তাই আরও দুবার পাঠানো হল এরপর আর কোনো সারা শব্দ নেই কিভাবে এটি হারিয়ে গেল বিমানটি কিভাবে নিখোঁজ হলো সেটা নিয়ে আমরা নিজেরাও নানা কাহিনী তৈরি করেছিলাম তখন দক্ষিণ আমেরিকা সম্পর্কে আমরা সেরকম কিছু জানতাম না তাই আমরা কল্পনা করতাম যে তিনি হয়তো বিমান নিয়ে কোন দক্ষিণ আমেরিকান আদিবাসীদের মাঝে গিয়ে নেমেছেন এই আদিবাসীরা হয়তো তাকে দেখে শুনে রাখছে কিন্তু তিনি যখন অনেক পরেও আর ফিরে এলেন না তখন আমাদের এই গল্পটা আর যৌক্তিক বলে মনে হল না এখন হয়তো এসব গল্প অনেকের কাছে অলিক কল্পনা বলে মনে হবে কিন্তু একটি বিমান কেন হারিয়ে গেল সেটার কোন যৌক্তিক কারণ কেউ খুঁজে পাচ্ছে না তখন তো এটির ভাগ্যে নিশ্চয়ই এরকম আজব কোনো ব্যাপারই হয়তো ঘটেছে ভিন গ্রহের মানুষ এসে এটিকে নিয়ে গেছে এরকমও ভাবা হতো আজকের যুগে এরকম ভাবনাকে হয়তো কেউ এক মুহূর্তের জন্যও পাত্তা দিতে চাইবেন না এরপর পরবর্তী অর্ধশতকেরও বেশি সময় ধরে স্টারডাস্টের কোন সন্ধান কেউ পাননি ঘটনার তেপ্পান্ন বছর পর দু সালে ক্রিস্টোফার কুক তাঁর এক বন্ধুর কাছ থেকে একটি ফোন কল পেলেন বন্ধু আমাকে ফোন করে বললেন তুমি কি বসে আছো আমি জানতে চাইলাম কেন সে বলল তোমার চাচার নিখোঁজ বিমান খুঁজে পাওয়া গেছে তখন আমি টেলিভিশনের খবরের দিকে মনোযোগ দিলাম আমি দেখলাম তারা আসলেই স্টারডাস্ট খুঁজে পেয়েছে ও পাইলটও ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধজাহাজ চালানো এক বৈমানিক তার নাম ছিল হিলটন কুক তাঁর ভাইপো ক্রিস্টোফার কুক এই নিখোঁজ বিমানটির গল্প শুনে শুনেই যেন বড় হয়েছেন আমার বাবা এই ঘটনা নিয়ে খুব বেশি কথা বলতেন না আমার মনে হয় ঘটনাটা তার মনে খুব আঘাত দিয়েছিল বিমানটি কিভাবে নিখোঁজ হয়েছিল তার কোনো মীমাংসা যেহেতু হয়নি তাই তিনি এ নিয়ে বেশি কথা বলতে চাইতেন না বেশ কয়েকবার সংবাদপত্রে এমন খবর বেরুল যে নিখোজ বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে এমন খবর পড়ে আমার দাদিমা খুব বিচলিত হয়ে পড়েছিলেন এরকম খবর বেশ কয়েকবারই পাওয়া গিয়েছিল কিন্তু পরে দেখা গেল খবর সত্য নয় তখন তাকে নিরাশ হতে হয় এই নিখোঁজ বিমানটির নাম ছিল স্টারডাস্ট এটি ছিল আসলে একটি যুদ্ধ বিমান ল্যাঙ্কেস্টার বম্বার পরে এটিকে যাত্রীবাহী বিমানে রূপান্তরিত করা হয় বিমানটি ছিল বেশ নির্ভরযোগ্য আর এর সব ক্রুরাও ছিলেন বেশ অভিজ্ঞ বিমানটি ঘিরে রহস্য আরও দানা বাঁধে সেদিন এটি থেকে ক্রুরা মোর্স কোডে যে বার্তা পাঠান সেটিকে ঘিরে বার্তাটিতে ক্রুরা বলেছিলেন তারা কয়েক মিনিটের মধ্যেই সান্টিয়াগো বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছেন স্টারডাস থেকে এরপর আরেকটি বার্তা পাঠানো হয় স্ট্যান্ড্যাক সানটিয়াগোর রেডিও অপারেটর এই বার্তার কোন অর্থই বুঝতে পারলেন না তাই তিনি এর ব্যাখ্যা চাইলেন কিন্তু স্টারডাস থেকে এরপর সেই আগের মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ ফ্লাইট এমএইচ থ্রি সেভেন জিরোর কোন সন্ধান এখনও পাওয়া যায়নি বিমানটির খোঁজে তল্লাশি অব্যাহত আছে উনিশশো সালে একটি যাত্রীবাহী ব্রিটিশ বিমান আর্জেন্টিনা থেকে চিলি যাওয়ার পথে আন্দেজ পর্বতমালার উপর হারিয়ে গিয়েছিল স্টারডাস্ট নামের এই বিমানটির খোঁজে তখন ব্যাপক তল্লাশি চালানো হয়েছিল কিন্তু বিমানটির ভাগ্যে কি ঘটেছিল তা জানা গিয়েছিল আরও প্রায় পঞ্চাশ বছরেরও বেশি সময় পরে এ নিয়ে ইতিহাসের সাক্ষীর এবারের পর্ব পরিবেশন করছে আমি মোয়াজেম হোসেন উনিশশো সালের আগস্ট মাস ইংল্যান্ডে ছয় বছর বয়সী এক মেয়ে হেজেল নর্থের কাছে একটা দুঃসংবাদ এসে পৌঁছাল হেজেল জানতে পারল তাঁর চাচা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক সাবেক বৈমানিক রেজিনাল্ড কুক দক্ষিণ আমেরিকার আন্দেজ পর্বতমালার উপর নিখোঁজ হয়েছেন একটি যাত্রীবাহী বিমান চালিয়ে তিনি আর্জেন্টিনার বুয়েনেস আয়ার্স থেকে চিলির সান্টিয়াগো যাচ্ছিলেন রেজিনাল্ড কুক তার মাত্র কিছুদিন আগে বিয়ে করেছিলেন তার একজন বান্ধবী ছিলেন তারা এর কিছুদিন আগে মাত্র বিয়ে করেছেন তারা ছিলেন খুবই সুন্দর এক দম্পতি তখন আমি খুবই ছোট্ট একটা মেয়ে রাজপুত্র রাজকুমারীর গল্প পড়ার বয়স তো আমার চাচা আর চাচি এত সুন্দর ছিলেন যে তাদের অনেকটা রূপকথার চরিত্রের মতোই মনে হতো এই বিমানের খুবই অবাক করার ব্যাপার ছিল এটা আমি বাড়িতেই ছিলাম রেডিওতে আমি প্রথম খবরটা শুনি আমার তো বিশ্বাসই হচ্ছিল না বিমানের আরোহী আট জনের দেহাবশেষ সেখানে পাওয়া গিয়েছিল সবার দেহাবশেষ তখনও পাওয়া যায়নি তাই পরিচয় নির্ণয়ের জন্য ডিএনএ পরীক্ষা করা হয় এই পরীক্ষার পর তারা নিশ্চিত করেন যে আমার চাচার দেহাবশেষ সেখানে আছে স্টারডাস্ট বিধ্বস্ত হয়েছিল আন্দেশ পর্বতমালার তেরো হাজার ফুট উঁচু একটা জায়গায় বিমান দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছিলেন যে তদন্তকারীরা তারা বুঝতে পারলেন এটি খুঁজে পেতে কেন পাঁচ দশকের বেশি সময় লেগেছে আসলে সোজা আন্দেজের মাউন্ট তুপুন গাটুতে গিয়ে ধাক্কা খেয়েছিল এখন আমরা যেটা বুঝতে পারছি যে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই তুষারপাতের ফলে তুষারের নিচে চাপা পড়েছিল এই কারণেই ঘটনার পরপর যেসব তল্লাশি দল পাঠানো হয়েছিল যে তল্লাশি বিমানগুলো এর ওপর দিয়ে উড়ে গিয়েছিল তারা সেটাকে দেখতে পায়নি এই তুষার পরে ঠান্ডায় জমে গ্লেসিয়ারে পরিণত হয় আর বহু বছর পর সেই গ্লেসিয়ার যখন গলতে শুরু করল তখন বিমানটির সন্ধান পাওয়া গেল তবে আর্জেন্টিনার তদন্তকারীরা একটা বিষয় বুঝতে পারছিলেন না স্টারডাস্টের ক্রুদের সর্বশেষ বার্তা অনুযায়ী এটি বিমানবন্দরে অবতরণ থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে ছিল দুজন অভিজ্ঞ পাইলটের নিয়ন্ত্রণে থাকা বিমানটি কিভাবে বিমানবন্দর থেকে পনেরো মাইল দূরের একটি পাহাড়ের চূড়ায় গিয়ে বিধ্বস্ত হল সেই প্রশ্নের কোনো উত্তর তারা খুঁজে পাচ্ছিলেন না শেষ পর্যন্ত তারা সিদ্ধান্তে পৌঁছালেন যে এর জন্য দায়ী হচ্ছে জেট স্ট্রিম বা তীব্র বায়ুপ্রবাহ জেট স্ট্রিম অনেক সময় বায়ুমণ্ডলের নিচের দিকের বায়ুপ্রবাহের একেবারে উল্টো দিকে চলে এখানে বাতাসের গতি এত তীব্র থাকে যে তা এর বিপরীত দিক থেকে আসা একটি বিমানের গতি অনেকখানি কমিয়ে দিতে পারে এর ফলে পাইলটরা হিসেবে ভুল করতে পারেন তারা যতখানি দূরত্ব পাড়ি দিয়েছেন বলে হিসেব করছেন তার চেয়ে তারা হয়তো তখনও অনেক দূরে আছেন স্টারডাস্টের ক্ষেত্রে হয়তো এরকম কিছু ঘটেছে পাইলট হয়তো ভেবেছেন তিনি একটা উঁচু পর্বত পাড়িয়ে দিয়ে এসেছেন কিন্তু মেঘ ফুঁড়ে নিচে নেমে আসতেই তিনি হয়তো ওই পর্বতটার উপর গিয়েই বিমানটিকে আছড়ে ফেলেছেন তদন্ত কর্মকর্তা কার্লোস সুরিনি মনে করেন স্টারডাস্টের ক্ষেত্রে এরকম কিছুই ঘটেছে আজকের যুগে আমাদের কাছে অনেক আবহাওয়ার চার্ট থাকে আমরা এখন জানি জেট স্ট্রিম কিভাবে তৈরি হয় যেদিন স্টারডাস্ট দুর্ঘটনার কবলে পড়েছিল সেদিন আসলে এই রকম জেট স্ট্রিম তৈরি হওয়ার মতন আদর্শ আবহাওয়া ছিল বলেই আমরা ধারণা করছি